আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্যগুলি কীভাবে অতি সহজে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং কোন ধরনের বাংলা বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো এবং সেই বাক্যকে কীভাবে অতি সহজে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে দেখুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস অনবরত চলতে থাকা, টেন্স কাল, কাল মানে সময়। অর্থাৎ যে বাংলা বাক্যের দ্বারা অনবরত কাজ চলতে থাকা বুঝাইবে সেই ধরনের বাংলা বাক্যকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুযায়ী ইংরেজি ভাষায় অনুবাদ করব। যেমন এখানে আমি এক্সাম্পল দিচ্ছি আপনি, তো আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি এই বাক্যটা বোঝাচ্ছে যে কাজটা চলছে, আমার কাজটা চলছে, অর্থাৎ আমি স্কুলে যাইতেছি বা যাচ্ছি এই ধরনের মানে সংকেত দিচ্ছে যে কাজটা চলছে। রহিমা রান্না করিতেছে, অর্থাৎ এখানে বর্তমানে কাজ চলছে, রহিমার রান্না করাটা কাজটা চলছে, কখন শেষ হবে বা কখন আরম্ভ হয়েছিল সেই ধরনের কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে উল্লেখ থাকবে না, জাস্ট শুধুমাত্র বর্তমান সময়ে কার্যটা চলতেছে, হইতেছে এই ধরনের বুঝাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তো তাহারা ফুটবল খেলতেছে, অর্থাৎ বা তাহারা ফুটবল খেলছে এই ধরনের বাক্যে বর্তমানে কাজের কাজটা চলতেছে বোঝাচ্ছে। তো দেখুন আমরা কীভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করি, তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হাবুদক বাক্যগুলি আমরা কীভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমার পরবর্তী ভিডিওতে থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্স এবং নাবুদক বাক্য কীভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলি যদি আপনারা কেহ মিস করে থাকেন তাহলে আপনারা দেখে ফেলুন যে আমার লেকচার 1 লেকচার 2 তে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স আমি আপডেট দিয়েছিলাম, সেগুলো আপনারা যদি মিস করেন তাহলে দেখুন। তো এখানে আমি দেখুন, প্রথমে আমি স্কুলে যাচ্ছি, অর্থাৎ এখানে আমার দ্বারা কাজ চলছে, অর্থাৎ আমি হলাম সাবজেক্ট, তো আই লিখলাম, আমি স্কুলে যাচ্ছি বা আমি স্কুলে যাইতেছি, প্রথমে সাবজেক্ট বসালাম আই, তো আমির ইংলিশ আই। তারপরে সূত্র, অ্যাফার্মেটিভ স্ট্যান্ডার্ডের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার, অর্থাৎ এম ইজ আর, তো এটা হচ্ছে সাহায্যকারী বার, তো এটা ইংরেজিতে বলা হয় অক্সিলিয়ারি বার অথবা হেল্পিং বার বলতে পারেন। তো প্লাস মেইন বার প্লাস ing প্লাস সাবজেক্ট প্লাস আদার, তো এখানে আমি হচ্ছে সাবজেক্ট, তারপরে এই তিনটা থেকে আমরা একটা বসাবো, তো আই এম, আই এর সঙ্গে এম বসে, তো আই এম, তারপরে হচ্ছে মেইন বার, মেইন বার হচ্ছে যাওয়া, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, আই এম গো, তারপরে হচ্ছে বার্বের সঙ্গে আমরা ing যুক্ত করব, আই এম গোয়িং, কোথায় যাব, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। তো এখানে আমি স্কুলে যাচ্ছি, এখানে যদি আমি না লিখে যদি সে লিখি তোমার সাবজেক্টটা চেঞ্জ হবে, এখানে যদি সে লিখি তখন সে বা সে বাজারে যাচ্ছে বা যাইতেছে এই ধরনের যদি আমি একটা সেন্টেন্স লিখি, সে বাজারে যাইতেছে, অর্থাৎ এটাও কাজ চলতেছে, তো এখানে হবে শেয়ার ইংরেজি হচ্ছে হি, তো হির সঙ্গে ইজ বসে বসবে, হি ইজ গোয়িং টু স্কুল নয় বাজার, হি ইজ গোয়িং টু বাজার ইংলিশ হচ্ছে মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট, এম এ আর কে ই টি। অর্থাৎ আমরা যদি একটি বাক্য সুন্দর করে তৈরি করতে পারি তা আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো, একটা যদি তৈরি করা শিখতে পারি তাহলে অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। তো হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাইতেছে, অর্থাৎ তার কাজটা চলতেছে, যার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুযায়ী আমি ইংরেজি ভাষায় অনুবাদ করছি। তো এখানে আবার প্রশ্ন থাকতে পারে যে কোন সাবজেক্টের সঙ্গে এম, কোন সাবজেক্টের সঙ্গে ইজ, আবার কোন সাবজেক্টের সঙ্গে আর বসবে। একটা কথা লক্ষ্য রাখবেন, এটা নোট করে রাখবেন, আমার সঙ্গে তাগল এবং খাতা কলমের ব্যবহার করুন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একমাত্র আই সাবজেক্টের সঙ্গে এম বসবে আর সিঙ্গুল পার্সনের সঙ্গে ইজ বসবে এবং প্লুরালের সঙ্গে আর, অর্থাৎ বহুবচন যদি হয় আর, সিঙ্গুল পার্সনের সঙ্গে ইজ, আই এর সঙ্গে
এম। তো এটা লিখে রাখবেন। তো আশা করি আমার প্রথম এক্সাম্পলটা বুঝতে পেরেছেন। তো রহিমা রান্না করিতেছে, অর্থাৎ রহিমার কাজ চলতেছে। তো এখানে সাবজেক্ট হচ্ছে রহিমা, রহিমা এটা হচ্ছে সিঙ্গুল পার্সন, যার জন্য আমরা ইজ বসাবো। রহিমা ইজ, তারপরে হচ্ছে রান্না করা, এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। রান্না করার ইংলিশ হচ্ছে কুক। মেইন ভার্বের সঙ্গে আমরা আইএনজি বসাবো, রহিমা ইজ কুকিং, শেষ। বা এখানে যদি রহিমা মাছ রান্না করিতেছে তাহলে হবে রহিমা ইজ কুকিং ফিশ, রহিমা মাংস রান্না করিতেছে, রহিমা ইজ কুকিং মিট, ইত্যাদি দিয়ে হবে। অর্থাৎ একটি বাক্য যদি তৈরি করতে পারি আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারবো। তো আশা করি আমার এক্সাম্পল নাম্বার টু বুঝতে পেরেছেন। তো এবারে হচ্ছে এক্সাম্পল নাম্বার থ্রি, তাহারা ফুটবল খেলিতেছে, অর্থাৎ এটাও হচ্ছে কার্য চলতেছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুযায়ী আমরা ইংরেজি ভাষায় অনুবাদ করব। তো এখানে হচ্ছে তাহারা সাবজেক্ট, তাহাদের ইংলিশ হচ্ছে দে। তো এটা আমি বলছি যে প্লুরাল নাম্বারের সঙ্গে আর বসবে, দে আর, দে একটা প্লুরাল নাম্বার, দে আর। তারপরে হচ্ছে বার মেইন বার খেলা, খেলার ইংলিশ হচ্ছে প্লে। তো মেইন বারের সাথে আইএনজি বসবে, দে আর প্লেইং, কি খেলছে, ফুটবল। তো এখানে যদি বলা হয় যে তাহারা ক্রিকেট খেলছে তখন হবে দে আর প্লেইং ক্রিকেট। তো এখানে যদি তাহারা টেনিস খেলছে, দে আর প্লেইং টেনিস, ইত্যাদি দিয়ে আমরা তৈরি করতে পারবো। বা সে ক্রিকেট খেলছে, হি ইজ প্লেইং ক্রিকেট, বা তাহারা আমরা ক্রিকেট খেলছি, উই আর প্লেইং ক্রিকেট, ইত্যাদি হবে। তো এখানে আশা করি এক্সাম্পল নাম্বার থ্রি বুঝতে পেরেছেন। এবারে এক্সাম্পল নাম্বার ফোর, সে ঠান্ডা অনুভব করতেছে। এবার একটা কথা লক্ষ্য রাখবেন যে বাংলা বাক্যে যদি স্বপ্ন দেখা বা আশা করা বা দেখতে থাকা এই ধরনের যদি কোনো সংকেত পাওয়া যায় তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুযায়ী সঠিক না করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুযায়ী আমরা সঠিক করতে হবে। তো এখানে কয়েকটা ওয়ার্ড দিয়েছি আমি, যে ফিল, লাভ, থিঙ্ক, হপ, ওয়ান্ট, সি, নো, সো, বিলিভ, তো ইত্যাদি এই ধরনের কয়েকটা ওয়ার্ড আছে নির্দিষ্ট। তো এগুলাতে আইএনজি ব্যবহার করা হয় না। তো এগুলা যদি শব্দ এসে যায় তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুযায়ী ইংরেজি ভাষায় অনুবাদ করব। তো এখানে সে ঠান্ডা অনুভব করিতেছে, তো অনুভব করা, তো ঠান্ডা অনুভব করা, এটা হবে সিহি। তো এটা তো ফিল এখানে আছে, অনুভব, অনুভব করার হচ্ছে ইংরেজি হচ্ছে ফিল। তো অনুভব যদি শব্দটা থাকে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুযায়ী অনুবাদ করব। এই ফিলটা যদি ফিলের সঙ্গে আইএনজি বয় না, বসে না, তো হি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তো হি ফিল, তো সাবজেক্ট থার্ড পার্সনগুলোর নাম্বার, যার জন্য এস বসাবো। তো হি ফিলস কি, হি ফিলস কল্ড, সে ঠান্ডা অনুভব করতেছে। তো এখানে যদি আমরা ঠান্ডা অনুভব করতেছি এভাবে যদি হয় তখন হবে উই ফিল কল্ড, কারণ উই শব্দটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, যার জন্য ফিলের সঙ্গে আমরা এস ব্যবহার করতে পারবো না, জাস্ট সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তো উই ফিল কল্ড, তো এই ধরনের। তো আবার বলছি আমি যে ফিল, লাভ, থিঙ্ক, হপ, ওয়ান্ট, সি, এই ধরনের যদি কোনো ওয়ার্ড ব্যবহৃত হয় বা ব্যবহৃত হওয়ার সম্ভাবনা তখন আমরা এগুলো শব্দের সঙ্গে আমরা আইএনজি ব্যবহার করতে পারবো না। তো না করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র অনুযায়ী ইংরেজি ভাষায় অনুবাদ করব। তো আশা করি আজকের আমার আলোচ্য বিষয় আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং লাইকের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।